ওই সামনে যে এটা দেখছো, ওটা একটা বাড়ি, মাঠ নয়, এটা একটা বাড়ি, মাটির বাড়ি, মাটি মাটি দিয়ে তৈরি হয়েছে পুরোটা, কাঠের মাটির বাড়ি। এই গ্রামের লোকরা এখানে বসবাস করে, খুব সুন্দর জায়গা। গাড়িটা দেখো, জুম করছি, এখানে যখন বরফ ফরফ পড়ে এই পুরো ভর্তি হয়ে যায়, এরা পুরোটা বরফে ভর্তি হয়ে যায়, নিচে ওরা থাকে, কাঠ ফাট ব্যবস্থা করে এরা থাকে, এটা পুরোটা বরফ বরফে ভর্তি হয়ে যায়। সামনে কি সুন্দর মাঠ, ময়দান, ও অপূর্ব কি লাগছে, সুন্দর ভিউ। এই ভিউ কাশ্মীর ছাড়া আশা করি অন্য জায়গায় পাওয়া খুবই দুষ্কর ব্যাপার, পাওয়া যাবে এরকম পাওয়া যাবে না এরকম ব্যাপার অরুণাচল প্রদেশও আছে, কিন্তু কাশ্মীরের মতো একটা সুন্দর ভিউ, এত সুন্দর গাছপালা, এটা পাওয়া খুবই মুশকিল, তাই এটা একটা দেখার বিষয়। আমি তাই এসেছি, মনোযাত্রার উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু সেটা করতে পারিনি, করতে করতে এখানে এসেছি, এখানে খুব সুন্দর জায়গা এবং সেটা খুবই উপলব্ধি করছি দারুণভাবে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, এটার নাম হচ্ছে দুধপাত্রি, এখানে আপনারা আসুন দেখে যান। এরা দুধপাত্রির ওঠার মুখে জায়গা, ডাউন ওঠার মুখেই, এটার আগেও যেতে হবে, আগে ফলস ফলস আছে দেখতে পারেন। আবার আসছি, ধন্যবাদ।